অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি এখন কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলি এক্ষুনি বাচ্চাকে দেওয়া শুরু করে দিন। এতে যদি জ্বর না কমে তাহলে ইমিডিয়েটলি আমাকে জানাবেন, আমি তখন ওষুধ চেঞ্জ করে দেব। আচ্ছা, ওর জ্বর যদি আরো বাড়ে তখন আমাদের কি করণীয়? চিন্তা করবেন না, হয়তো তেমন কিছু হবে না। তবে একটা ব্যাপার আমাকে একটু ভাবাচ্ছে। কি কি বলুন তো? বাচ্চাদের শরীর খারাপ হলে জেনারেলি কান্নাকাটি করে, ওটাই ওদের সিম্পটম। কিন্তু আজকে ও এত চুপচাপ কেন? ওকে তো আগেও দেখেছি, ও তো এত চুপচাপ থাকে না কখনো। আমার বাচ্চার খারাপ কিছু হয়নি তো? আগে আপনারা ওষুধগুলো দিন, ওষুধগুলো পড়লে কি রিয়্যাক্ট করে দেখি, তারপর পরের স্টেপটা ভাববো। তবে আশা করি এই ওষুধেই ঠিক হয়ে যাবে। তুমি যে কথাগুলো বলছো সেটা কার উদ্দেশ্যে বলছো? যা শুরু করেছিস কার উদ্দেশ্যে? আবার তোর কথাই বলছি। কেন মা, আমি কি করেছি? তোর বাবা আজ বেঁচে নেই, কোথায় মার একটু দেখাশোনা করবি, দেখবি যাতে মা একটু শান্তিতে থাকে, তা না। লোকে চেয়ে যা পায় না, ভগবান তোকে ফুটফুটে দুটো মেয়ে দিয়েছে। না ভালোবাসিস মেয়েদের, না ভালোবাসিস বউকে, তুই শান্তিতে থাকবি কি করে? সবাই কি তোকে তোয়াজ করে চলবে? হ্যাঁ মা, আমাকে তোয়াজ করে চলবে। ওরে বাবা, কোথাকার আমার নবাব পুত্তুর এলেন যে ওকে তোয়াজ করে চলতে হবে। হ্যাঁ, আমাকেই তোয়াজ করে চলতে হবে, কারণ আমার রোজগারে না সংসারটা চলে। হ্যাঁ, তাই আমার কথা শুনে চলতে হবে, বুঝতে পেরেছো? তাই? হ্যাঁ। এই রইল তোর মেয়ে, বৌমার দোকানে গেছে, আমি একটু পাশের বাড়িতে যাচ্ছি। ততক্ষণ তুই তোর মেয়েদের কিভাবে সামলাবি তুই জানিস, তোর সংসার তুই সামলা। মা, মা, না ভালোবাসিস মেয়েদের, না ভালোবাসিস বউকে, তুই শান্তিতে থাকবি কি করে? কাঁদে না, কাঁদে না, আমি তো এসে গেছি। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ও মন, আমি না তোমার জন্য শাড়িটা কিনে এনেছি। কি হলো দেখো, আমার কি মনে হয় বলো তো, এই শাড়িটা পরলে তোমাকে খুব ভালো মানাবে। আমি না আমার ভুল বুঝতে পেরেছি, তাই এই শাড়িটা তোমার জন্য পছন্দ করে কিনে এনেছি। আর আমি চাই না কোনো ঝগড়াঝাটি আর হোক। এনো, ধরো। আমাকে ভালোবাসা দেখাতে গেলে না কিছু কিনে আনতে হবে না। মেয়েদেরকে একটু ভালোবাসো তাহলেই আমি খুশি হব। বাহ, এবার নতুন নাটক শুরু হলো। হ্যাঁ, আচ্ছা আমি কি ভালো কিছুই করি না? এই যে তোমার জন্য পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম, একবার তুমি তাকিয়ে দেখেছো, তা না করে কি করছো? আমাকে কথা শুনিয়ে যাচ্ছ, একবার মা শোনাচ্ছে, একবার তুমি শোনাচ্ছ। আচ্ছা তোমরা সবাই মিলে আমাকে তো বকছো কেন, আমি তো বুঝতে পারছি না। রবি, এটা বকা নয়, তোমার যদি একটু বোঝার মতন মন থাকতো না তাহলে তুমি বুঝতে, আমি বা মা কেউ তোমাকে বকি না। তাহলে কি করছো মন? হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা শুনে আমাকে বাহবা দিচ্ছ, তা তো দাও না কোনোদিনও। আমি তোমার বউ, কিন্তু এখন আমি সবার আগে দুই মেয়ের মা। মেয়েরা যখন মা হয় তাদের সন্তানদের ভালো রাখাই তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। মায়ের কাছে সব থেকে আগে জায়গা পায় তাদের সন্তান। এই মন শোনো,
আমি না এত বড় বড় কথা বুঝতে পারি না, বুঝেছো? আর বোঝা সম্ভব নয়। মায়ের মনে যে কি চলে বাবারা কখনোই বোঝে না। আমি বুঝতে চাইও না। শুধু শুধু এক গাদা টাকা খরচ করে শাড়িটা কিনে আনলাম। বাপটাকে তাড়ালাম, ও বাবা, তারপরে ইন্দ্র বউ বাচ্চা নিয়ে বেরিয়ে গেল, বেড়াতে বেরিয়ে গেল। যত ভাবি বাবা মাথাটা ঠান্ডা রেখে সবকিছু সামলে সংসারটাকে ঠিক রাখবো, কি করে হবে? আজকে যা ঘটলো সব বোঝাবুঝির ঊর্ধ্বে চলে গেছে। ভাবা একবার, সন্ধে হয়ে গেল, এখনো কিন্তু তাদের ফেরার নামটি নেই। এত ফুর্তির প্রাণ গড়ের মাঠ হয় কি করে আমি বুঝি না, আর এত সাহস পায় কি করে আমি বুঝি না। মানে আমি তো আরো একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি, দাদা তোমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলো না, মানে কি আশ্চর্য! আশুক, ইন্দ্র আশুক একটা হেস্তনেস্ত আমি করব। আমি সংসারটা ঠিক রাখার জন্য এদিকে সব ভালো কাজ করে যাই, আর ওদিকে আমার ছেলে, আমার নিজের ছেলে আমাকে বুঝতে পারে না, ভুল। গুড্ডুকে আমায় দাও, আর তুমি ওষুধটা তৈরি করো। আরে ইন্দ্র, তোদের আক্কেলটা কি একবার বলার প্রয়োজন পর্যন্ত নেই? বউ বাচ্চা নিয়ে বেড়াতে বেরিয়ে গেলি? আশ্চর্য মা, তুই মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। গুড্ডু শরীর খারাপ ছিল, আমি তোমার কোনো কিছু বলার সেই জন্য সময় পাইনি। সত্যি ইন্দ্র, তুই দেখালি বটে, জগৎ সংসারে তোরই একার বাচ্চা আছে, আর কারোর বাচ্চা তো শরীর খারাপ হয় না, একেবারেই হয় না। আর বাচ্চার শরীর খারাপ যদি হয়ও, তাহলে উচিত অনুচিত সেগুলো সব ভুলে যাবি? ভুলে যাস না ইন্দ্র, তিন তিনটে বাচ্চাকে কিন্তু আমি একা মানুষ করেছি, একা। কাশে মুখ দিয়ে আমি চলি না, আমি সব বুঝি সব। গুড্ডু শরীর খারাপ, এর মধ্যে তুমি কি বোঝবার মতো পেলে মা ওকে একটু বোঝাবে? আমি বুঝতে পেরেছি যে আসলে এটা একটা অজুহাত, তোকে হাত করার জন্য নীরার এটা একটা নতুন চাল। মা, কি সব মাঝে মাঝে কথা বলছো তুমি? নীরা, ওষুধটা গোলা হয়ে গেছে, ঘরে এসো। আমি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি ও জানে না, বুঝতেই পারছে না যে ওর জীবন কিভাবে আমি ছারখার করে দেব, বুঝতেই পারছে না। তুমি বাড়ি ফিরতে এত দেরি করলে না, খাওয়া দাওয়া সেরে উঠতে কত রাত হয়ে গেল বলতো? বাবা, তুমি এখনো জেগে আছো, তুমি ঘুমোওনি? না রে, সন্ধ্যে থেকে মনে ভীষণ কু ডাকছে। একে তো মন আর নীরাকে নিয়ে আমার দুশ্চিন্তা শেষ নেই, তারপরে খালি মনে হচ্ছে কারোর কোনো খুব বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু কার হবে সেটা কিছুতেই বুঝতে পারছি না। বাবা, তুমি এত কেন ভাবছো বলতো? যত বেশি ভাববে তত অমঙ্গলের চিন্তা তোমাকে আরো ঘিরে ধরবে। কাকু, এই সমস্ত উল্টোপাল্টা ভাবনা ছাড়ো, চলো শুবে, চলো তো, চলো চলো চলো। আরে বিথির আওয়াজ না, কি হলো হঠাৎ? চলো তো দেখি, চলো চলো। বিথি, এই বিথি কি হয়েছে? তুই হঠাৎ চিৎকার করে উঠলি কেন? এই বিথি, বিথি
কি হয়েছে মা? কিরে বল না, তুই হঠাৎ চিৎকার করলি কেন? কি হলো ফুলদি, বল কি হয়েছে তোর? ঝিনুক যা, তো জলটা নিয়ে আয় তো। দাঁড়া দাঁড়া, এনে এই জলটা একটু খেয়ে নে তো। কি হয়েছে মা, কোনো দুঃস্বপ্ন দেখেছিস? কি দেখেছিস? বাবা বাবা, আমি দেখলাম যে সায়ন পাহাড়ের রাস্তায় ঘুরছিল, তার পাশেই বিশাল খাদ, আর কেউ একটা এসে সায়নকে ধাক্কা মেরে খাদে ফেলে দিল। আমি আমি জানি ও এরকম একটা স্বপ্ন কেন দেখেছে। কেন রে? ওই অনুপমের মা এসে বিথির মধ্যে এরকম ভয় ধরিয়ে দিয়ে গেছে। কেন, কি বলেছেন উনি? উনি বলেছেন যে সন্তান হওয়া খুব কষ্টের, সন্তান হতে গিয়ে অনেক মা মারাও যায়, এই সমস্ত কথা। আচ্ছা মা, কত লোকে কত কথা বলে, সব কথা কি গায়ে লাগাতে হয়? সায়ন তো শহরে গেছে, ভালো জায়গায় গেছে, ব্যবসার কাজে। ও তো বলেও গেছে যে তোর ডেলিভারি ডেটের ঠিক আগে চলে আসবে। হ্যাঁ বিথি, কিচ্ছু হবে না সায়নের, সায়ন ঠিক কথা রাখবে, তুই দেখিস। তোর খুব ধকল যাচ্ছে বুঝেছিস, তুই একটু ঘুমো। রানাদা ঠিকই বলেছে, তুই ঘুমো, আমরা তোর পাশেই আছি। বিথি তুই শুয়ে পর, আমি আর ঝিনুকও তোর পাশেই শুচ্ছি। কাকু চলো আমরা যাই। চল। কাকু তুমি তো গভীর চিন্তায় পড়ে গেলে। আরে একে তো মন আর নীরাকে নিয়ে আমার এত চিন্তা, তারপরে বিথির অবস্থা দেখে আমার চিন্তা তো আরো বেড়ে গেল। আরে বিথির কোনো ক্ষতি হবে না তো? আচ্ছা হঠাৎ কেন এই সমস্ত ভাবছো বলো তো তুমি? রানা, ওই পোড়া শাড়িটার কথা তোর মনে আছে, যেটা ওই বিথির স্বাদের সময় আমরা নিয়ে গেছিলাম? হ্যাঁ, তার সাথে তোমার চিন্তার কি সম্পর্ক? না, আমার কেবলই মনে হচ্ছে যে আমার মেয়েরা বোধ হয় এরকমই দুর্ভাগা, ডেলিভারির সময় তার স্বামীরা থাকতে পারে না। আরে বিথির বেলা এরকম হবে না তো? কাকু তুমি অকারণে চিন্তা করছো। আচ্ছা খুব ভালো করে ভেবে দেখো তো, আমরা কি ওই পোড়া শাড়িটা দিয়েছিলাম? আমরা তো শাড়িটা পাল্টে এনে নতুন শাড়ি দিয়েছিলাম। কাকু সায়ন কাজ ছেড়ে ঠিক ফিরে আসবে, তুমি সবে চলো তো, এসো এসো। কি হলো, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো? আপনি তো ব্যস্ত ছিলেন তাই ফাইলটা দেওয়ার জন্য ওয়েট করছিলাম। সে কি, তুমি তো এরকম কখনো করো না, আজ হঠাৎ কি হলো? ও এবার বুঝতে পেরেছি, তুমি কালকের কথাটার জন্য কিছু মনে করেছো তাই না? আসলে কালকে মনে মনে না আমি একটু আপসেট ছিলাম, তাই তোমাকে একটু বকুনি দিয়ে ফেলেছি। আমি কেন আপসেট ছিলাম জানো? দীপক অঙ্কলের সঙ্গে স্যার আর রানাদা আমাদের বাড়িতে এসেছিল, আর আমার মা যথারীতি তাদেরকে অপমান করেছে। শুধু তাই নয়, বিয়ের পর থেকে আমার মা বোন বৌদির উপরে নানা রকম টর্চার করেছে। আমার বৌদির জন্য খুব খারাপ লাগে, আমি কত বুঝিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি। স্নিগ্ধা একটা কথা বলতে পারো আমায়? বাড়ির বউদের শাশুড়িরা নিজের মেয়ের মতো কেন ভালোবাসতে পারে না? আমার খুব দুঃখ হয় জানো, আমার মা আর বোন যখন বৌদির ওপর মানসিক অত্যাচার করে
বৌদির জন্য খুব খারাপ লাগে। ওই বাড়িতে আমার ফিরতে ইচ্ছা করে না। বৌদির মতো মেয়ে বলেই ওই সংসারে থেকে গেল। অন্য কেউ হলে তো কবে পালিয়ে যেত। না, এসব কথা বলতে বসলে কাজ মাথায় উঠবে। মন খারাপ হলেও তো কাজ সারতে হবে, যেমন বৌদি বাড়িতে করে। বলছিলাম যে আমি ব্যাংকে যাচ্ছি, আমার কিছু কাজ আছে। স্যার একটা সময় নিজের বিয়ে ভাঙার কথাটা শেয়ার করেছিলেন, আর এখন সংসারের কথাটাও শেয়ার করছেন। তাহলে স্যারের মনেও হয়তো আমার জন্য একটু অন্যরকম জায়গা আছে। নীরা, ওর জ্বরটা কমেছে? আগের থেকে তো একটু কমেছে। শোনো, তুমি কিন্তু ওর পাশ ছেড়ে একদম নড়বে না, ওকে সবসময় চোখে চোখে রাখবে, কেমন? আর যদি কোনো দরকার হয় আমাকে ফোন করবে। আর শোনো না, একটু একবার এদিকে এসো। এই টাকাটা তোমার কাছে রাখো, রাখো, আমি বেরোচ্ছি, কেমন? আমাকে একটু টাকা দিস তো। কেন, তোমার হওয়ার হঠাৎ করে টাকার প্রয়োজন হলো কেন? বাবা, আমার টাকা কেন লাগবে সেই কৈফিয়ত তো তুই আমার কাছে চাইছিস। এই তো তুই নীরাকে টাকা দিলি, তাহলে তোর বোন যে রয়েছে এ বাড়িতে তার প্রতি তোর কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই? এমনিতেই তো নীরা ভাবেই না যে এ বাড়িতে আর একটা বাচ্চা আছে, সোনার একটা বাচ্চা রয়েছে। আর তারপর তুই যদি সোনার বাচ্চার দিকে না তাকাস তাহলে তো খুব খুশি হবে, দু হাত তুলে একেবারে নাচবে। কি সব আজে বাজে কথা বলছো মা? সত্যি মন্দিরা, তুই এমন কথা বলিস না, শুনেও খুব বিরক্ত লাগে। আর টাকাটা আমি ওকে এমনি এমনি রাখতে দিইনি, গুড্ডুর এতটা শরীর খারাপ, যদি কোনো সময় দরকার পড়ে সেই জন্য হাতের কাছে রাখতে দিলাম। আমি তো ঠিক এই কথাটাই বলছি, গুড্ডু তো এই বাড়ির একমাত্র বাচ্চা তা তো নয়, সোনারও তো একটা মেয়ে আছে, তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু নেই। তারও তো টাকার দরকার হতে পারে, টাকার জন্য দাদাদের কাছে সবসময় সে হাত পাতবে কেন? এই হাত পেতে টাকা চাওয়াটা এ বাড়িতে এবার বন্ধ করতে হবে। আর ইন্দ্র, সোনাকে মাসে মাসে হাত খরচের জন্য তোকে টাকাও দিতে হবে। বেশ, ধরো। আর আমি জানি না এই কথাটা তুমি বলছো না সোনা ভেবেছে, কিন্তু সোনার যদি টাকার দরকার হয় সোনা আমার কাছ থেকে চেয়ে নিতে পারে। যাই, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আমিও যাই একটু আমার মেয়ের কাছে যাই। বাবা, হ্যারি নীরা, তোর তো এইসব দেখে শুনে শুয়ে গেছে, এ নিয়ে আর মন খারাপ করিস না। জানি শোন, কিন্তু মাঝে মাঝে না সহ্যের সীমাটা ছাড়িয়ে চলে যায়, দাঁতে দাঁত চেপে থাকি। মন্দিরাকেও বলি হারি, তুই নাকি তিনজন সন্তানকে বড় করেছিস, এটা বড়াই করিস, তাহলে বুঝিস না একটা বাচ্চার শরীর খারাপ হলে তার মা বাবার কি হয়? আমি জানি না দিদা উনি কি করে এই কথাগুলো বলেন। বাচ্চার শরীর খারাপ থাকলে মা বাবার মাথা ঠিক থাকে, তারপরে আবার মন্দির আর এসব কথা। উনি তো আর বুঝবেন না, ওনার মুখে যখন যা আসে উনি বলে দেন। জাগে জাগে, এ নিয়ে তুই মন খারাপ করিস না, ইন্দ্র তো তোর পাশে আছে, ওই মন্দিরা যা খুশি পড়ুককে। কি ব্যাপার দিদা, কি কুমন্ত্রণা দিচ্ছিলে বৌদিকে? আহ শোনা দিদা, তোমার গুরুজন এইভাবে কথা বলছো কেন? খবরদার, তুমি না আমার সাথে এভাবে কথা বলবে না, আর তুমি আমার ব্যাপারে নাকও গলাবে না।
আমি ভালো করেই জানি তোমাকে কিভাবে টাইট দিতে হয়। আগের বারের মতন আবার সেই ব্যবস্থাটা করব আমি। হ্যাঁ, মানে তুমি ঠিক কি বলতে চাইছো? মানে মানে তুমি আমাকে যেদিনকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আমি সেদিন ঠিক করে নিয়েছিলাম যে তোমার সাথে আমি আর এরপর থেকে কথা বলবো না। তোমার সাথে কথা না বলে তোমাকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমি ভালো করে জানি। এই একই মিথ্যে কথা তোমরা সবাই বলে যাচ্ছ, এতবার বলছো, এর মানে এই নয় যে এটা সত্যি হয়ে যাবে। আর এটা তোমার চেয়ে ভালো কেউ জানে না সোনা। এই এসব ঝাল দেখিয়ে কথা আমাকে বলবে না। হ্যাঁ, এত বড় কথা বলার আগে না তোমারও জানা উচিত, আমি যদি মাকে কখনো না বলতাম তোমাকে এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য, তাহলে তোমার এ বাড়িতে ফেরা আর হতো না। আর তোমার বর এখন যে তোমার পাশে আছে বলে তোমার খোয়ের মতন কথা ফুটছে, সেটাও কিন্তু হতো না। মীরা, আমি কদিন ধরেই দেখছি মার মেয়ের না খুব কথা বেড়েছে। যে করেই হোক আমি এটা ইন্দ্রকে জানাবো এবং একটা সিদ্ধান্ত নিতে বলবো। না না দিদা, এতে ঝামেলা আরো বাড়বে, আপনি দয়া করে এসব করবেন না। আমাকে তুমি আজকে কিছুতেই আটকাতে পারবে না, আমি সব কিছু জানাবো ইন্দ্রকে, ব্যাস। দিদা দিদা আমার কথাটা শুনুন। দিদা, হে ভগবান, এই নিয়ে বাড়িতে যদি অশান্তি হয় তাহলে আমি এই অসুস্থ ছেলেকে নিয়ে কোথায় যাবো?